দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব WD গ্রিন অর্থাৎ ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিনের SSD SATA হার্ড ডিস্ক নিয়ে। এটা হলো ওয়েস্টার্ন ডিজিটালের SSD SATA হার্ড ডিস্ক, SSD অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ হার্ড ডিস্ক, যেটা এখানে আমরা দেখাচ্ছি 240 GB। 240 GB SSD ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক নিতে হলে আপনাদের খরচ পড়বে 3000 টাকা। তো আজকে আমি এই হার্ড ডিস্কটা আপনাদের সামনে একটু দেখাবো। হার্ড ডিস্কে বেসিক্যালি কী কী থাকে আপনারা সবাই জানেন। SSD হার্ড ডিস্ক বেসিক্যালি সলিড স্টেট ড্রাইভ, যেটা আমাদের HDD অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল যে হার্ড ডিস্কগুলো রয়েছে তার চেয়ে অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি স্মুথ ডেটা ট্রান্সফার করতে পারি আমরা। সো আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের কম্পিউটারে বা আপনাদের ল্যাপটপে হার্ড ডিস্ক চেঞ্জ করে নতুন একটা হার্ড ডিস্ক লাগাতে চাচ্ছেন, তারা হার্ড ডিস্ক HDD পরিবর্তে আপনারা SSD হার্ড ডিস্ক লাগাতে পারেন। আর আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা ওয়েস্টার্ন ডিজিটালের SSD SATA হার্ড ডিস্কটা নিতে পারেন। এটা খরচ করবে 3000 টাকা, আপনি দরদাম করে 2950 টাকাতেও কিনতে পারেন। সো এই হার্ড ডিস্কের ভেতরে কী আছে চলুন দেখে নেওয়া যাক। আমি প্যাকেটটা, এটা পুরো ইনটেক একটা হার্ড ডিস্কের প্যাকেট, আমি এটা আনবক্সিং করার চেষ্টা করছি। তো আনবক্সিং করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ফার্স্টে আমরা এখান থেকে আনবক্সিং করব। এটা ওপেন করবেন, এটা ওপেন করে ভেতরে একটা প্লাস্টিকের বক্স রয়েছে, যেই বক্সটার মধ্যে আমাদের হার্ড ডিস্কটা এখানে রাখা আছে। তো এটা আমি ওপেন করছি। এটা ওপেন করার পরে ভেতরে একটা সুন্দর সেফটি পলি দিয়ে হার্ড ডিস্কটা সেফ করে রাখা হয়েছে, আমি বের করছি। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত SSD SATA হার্ড ডিস্ক 240 GB, যেটা ওয়েস্টার্ন ডিজিটাল অর্থাৎ WD গ্রিনের একটা সলিড স্টেট ড্রাইভ। তো এক্ষেত্রে আপনাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা দেখবেন যে ওয়েস্টার্ন ডিজিটালের এই SATA SSD হার্ড ডিস্কটা, এখানে আপনার লেখা থাকবে মেড ইন মালয়েশিয়া। এখানে আপনি মালয়েশিয়া দেখে নেবেন, আপনার DOM তারিখটা দেখে দেবেন 9 জুলাই 2020। সো সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে বা মডেল নাম্বার দিয়ে অনলাইনে আপনারা এই ডিভাইসটা সম্পর্কে বা এই হার্ড ডিস্ক সম্পর্কে ডিটেলস তথ্য পেয়ে যাবেন। সো মোটামুটি এটাই, এখানে আপনি মেড ইন মালয়েশিয়া দেখে আর এই ব্র্যান্ড ভ্যালুগুলো দেখে আপনারা এটা কিনতে পারেন। এখানে দুই ধরনের পোর্ট রয়েছে, একটা এই দুটোকে আমরা SATA পোর্ট বলি। বেসিক্যালি যেটা আমরা বলছি SATA ড্রাইভ বলতে আমরা এখানে 8টাই মিন করছি, এখানে SATA পোর্ট এই দুইটা, এটার দুইটা দিয়ে আমরা আমাদের হার্ড ডিস্কটা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনালি কানেক্ট করতে পারি। সো আপনি যখন একটা হার্ড ডিস্ক ইন্টারনালি কানেক্ট করলেন, আপনার ব্যবহৃত যে আরেকটা হার্ড ডিস্ক থাকবে সেটা আপনারা ফেলে না দিয়ে ওটা আপনারা একটা USB পোর্টেবল কেসিংয়ের সাহায্যে পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতে পারেন। আমি আপনাদের পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করার জন্য একটা কেসিং দেখাচ্ছি, সেটা হলো, এটা হলো একটা USB 2.0 কেসিং, যেটাকে আমরা F2 পোর্টেবল বলি, এটা স্যামসাং ব্র্যান্ডের। তো এই পোর্টেবল কেসিংটা সাহায্যে আপনি আপনার এই হার্ড ডিস্কটা পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন, আবার ইন্টারনালি ইউজ করতে পারবেন। এই পোর্টেবল হার্ড ডিস্ক যদি, পোর্টেবল কেসিংটা যদি আপনি নেন, USB 2.0 নেন, সেক্ষেত্রে আপনার দাম পড়বে 300 থেকে 350-এর মধ্যে। আর যদি আপনি USB 3 নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে 500 থেকে 550-এর মধ্যে। তো আমি মোবাইল হার্ড ডিস্কের কেসিংটা খুলছি, এটা একটা কেসিং আর কিছু না, এখানে আমরা এটা ইনসার্ট করতে পারি। এখানে জাস্ট একটা কেসিং রয়েছে, এই কেসিংটা, এখানে একটা পোর্ট রয়েছে, যেই পোর্টটা আমাদের একটা ক্যাবল থাকে, এই ক্যাবলের সাহায্যে আমরা এখানে এই ক্যাবলটা ইনসার্ট করতে হয়। ইনসার্ট এক প্রান্ত এখানে ইনসার্ট হবে আর অপর প্রান্ত এটা যেটা আছে সেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ইনসার্ট হবে। ইনসার্ট করে আপনি এই হার্ড ডিস্কটা পোর্টেবল হার্ড ডিস্ক হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার ল্যাপটপের ব্যবহৃত হার্ড ডিস্কটা এই কেসিংয়ের মধ্যে ইনসার্ট করে পোর্টেবল হার্ড ডিস্ক হিসেবে ইউজ করতে পারেন। আমি এটা স্যামসাংয়ের USB 2.0 কেসিং, তো এটা খোলার ব্যবস্থার কথা বলছি। এটা খুলতে হলে এখানে একটা বাটন রয়েছে, এটা জাস্ট প্রেস করতে হবে। এটা প্রেস করার পরে আমি প্রেস করে ধরেছি, ধরলে এই জিনিসটা ইজি হয়ে যাবে, তখন আপনি খুবই অনায়াসে এটা বের করতে পারবেন। ভেতরে দেখবেন এখানে SATA দুটো পোর্ট রয়েছে, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এই পোর্টের সাথে এই পোর্টটা ম্যাচ করে আপনি এইভাবে ইনসার্ট করে আপনি এটা অ্যাড করতে পারবেন। তাহলে আপনার কেসিংটা পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে আপনি তখন ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি এই ছিল আমাদের আজকের পোস্টে, যেখানে আমি দেখালাম একটা SSD SATA হার্ড ডিস্ক, যেটা ওয়েস্টার্ন ডিজিটালের আপনারা ট্রান্সেন্ডোরা পাবেন। ট্রান্সেন্ডের দামটা একটু বেশি পড়বে, সেটা 3600 মতো পড়বে, আর ওয়েস্টার্ন ডিজিটালেরটা পড়বে 3000। আপনি যদি লেক্সারের নিতে চান সেটা 3600 পড়বে। আর আপনি যদি পোর্টেবল হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কেসিং নিতে হবে, এটা USB 2.0, এটা পড়বে 300 থেকে 350। আর যদি আপনি
3.0 বা আপডেট নিতে চান সেক্ষেত্রে পড়বে 500 থেকে 550। ধন্যবাদ সবাইকে টস সিটি কর্নার সাথে থাকার জন্য। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো পরবর্তী কোনো এপিসোডে।